ডিসি নিয়োগকে কেন্দ্র করে অর্থের লেনদেন নিয়ে দৈনিক পত্রিকার খবরের কোন সত্যতা নেই বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান বলেন এই ধরনের খবরকে আমলে নিচ্ছেন না তিনি তথ্য অধিকার কমিশনের মাধ্যমে ওই গণমাধ্যমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান সচিব সচিব ডিসি বদলিতে শত কোটি টাকার বাণিজ্য এমন শিরোনামে জাতীয় একটি দৈনিকে জনপ্রশাসন সচিব মকলিসুর রহমান এবং একজন যুগ্ম সচিব নিয়ে খবর প্রকাশিত হয় বৃহস্পতিবার যেখানে সচিব এবং যুগ্ম সচিবের মধ্যে টাকার লেনদেন নিয়ে মোবাইল চ্যাটিংয়ের স্ক্রিনশট পাওয়া যায় সচিবালয় এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন জনপ্রশাসন সচিব সম্পৃক্ত তার খবরকে ভিত্তিহীন দাবি করে বলেন খবরে যে ফোনের স্ক্রিনশট দেয়া হয়েছে সেগুলো তার নয় অভিযোগটা যিনি করেছেন এই অভিযোগ করে আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই আমি মূল্যহীন মনে করি ইটস এ ফেক নিউজ সেই পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তথ্য সচিবের কাছে চিঠি দিয়েছেন বলেও জানান তিনি এ সময় পদত্যাগের শঙ্কাও উড়িয়ে দেন জনপ্রশাসন সচিব আমরা তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে এটা প্রেস কাউন্সিল আছে অন্যান্য যার নিয়মকানুন আছে আমার চেয়ে আপনারা ভালো জানেন তারা ব্যবস্থা নিচ্ছে এর আগে তিন কোটি টাকায় ডিসি নিয়োগ গেল সপ্তাহে গণমাধ্যমের এই খবর নিয়েও ত্রিশ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে সেটাকেও মিথ্যে খবর বলে উড়িয়ে দিয়েছিলেন সচিব ওখানে যে যুগ্ম সচিবের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবার জনপ্রশাসন সচিবের সাথে তাকে নিয়েই খবরের শিরোনাম শরাজি আসমিন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা